কাঠের পুতুলের মতো বেজে উঠেছি বারংবার পুরুষের হাতের অদৃশ্য সুতোয়। কিশোরী মনের সন্ধান কেউ নেয়নি, তখন বালিকা বেলা শিখতাম নাচ। অপূর্ব শিক্ষাগুরু অনায়াস দক্ষতায় মুদ্রাগুলি তুলে দিতেন আমার হাতে পায়ে পল্লবে। আমিও বড় সহজ ছিলাম তার কাছে। তিনি তো পুরুষ ছিলেন না, আর পুরুষের কাছে সহজ হবার বয়সও সেদিন আবার ছিল না। ঘটনার ঘন ঘটায় হঠাৎ সরে গেল অবগুণ্ঠন, উন্মোচিত হল বৃহন্নলার পুরুষত্ব। তিনি কোনো নপুংসক নন, বীরশ্রেষ্ঠ অর্জুন। আমার পিতার বিপদে তাঁর পাশে দাঁড়ালেন কৃষ্ণ সখা। তার বিনিময়ে আমার পিতা উপঢৌকন হিসেবে তুলে দিতে চাইলেন আমাকে অর্জুনের করপুটে। পিতৃসম অর্জুন, আমার গুরু অর্জুন, বৃহন্নলা অর্জুন, আমার পিতা হায় একবারও জানতে চাইলে না, উত্তরা তুই কি চাস মা, কাকে চাস? মহানুভব অর্জুন একবার জীবনে হয়তো একবারই নারীর মন বোঝার চেষ্টা করেছিলেন। কারণ যাই হোক, অর্জুন আমাকে নির্বাচিত করলেন পুত্রবধূ হিসেবে। পুত্রবধূ অভিমন্যু ঘরণী। অর্জুনও কি আমার মত জানতে চেয়েছিলেন? না, সে অভ্যাস পুরুষদের কোনো কালেই ছিল না। তবুও হয়তো অদৃশ্য কোনো বিধাতা পুরুষের ইচ্ছে তার চাওয়া আর আমার পাওয়া মিলে গিয়েছিল। দেবকিশোরের মতো তার অবয়ব, বাল্যকাল থেকেই প্রভাতপ্রতিম অস্ত্র নৈপুণ্য, পুরুষোত্তম কৃষ্ণ তার মাতুল, তিনি অভিমন্যু। বিধাতা পুরুষের ইচ্ছে, বিধাতা পুরুষ, নারীর কোনো বিধাতা নেই। যদি থাকতে এনে তবে নিশ্চয় আমার জন্য অন্য কিছু লেখা থাকত। মানব ইতিহাসে আমি সম্ভবত একমাত্র নারী যার বিবাহ উৎসবের আয়োজনের সঙ্গে সঙ্গে চলেছিল এক মহাযুদ্ধের প্রস্তুতি পর্ব। বিবাহের কোমল রাগিনী ছাপিয়ে উচ্চতর হচ্ছিল রণসঙ্গীতের সুর। তবু পরিণয় হল। সকলে বলেছিল বিবাহ সজ্জায় আমাকে নাকি সাক্ষাৎ অমর্ত্য লোকের বাসিন্দা বলে ভ্রম হচ্ছিল। মনে এবং শরীরে যেন হঠাৎ করে অনুভব করলাম আমি যেন আর কিশোরীটি নেই। অভিমন্যুর চোখে চোখ পড়া মাত্রই বুঝলাম সেই মুহূর্ত থেকে আমি যুবতী, ঝর্ণা নই জলপ্রপাত। পাপড়িগুলো ছড়িয়ে নিজেকে মেলে ধরার রাতটা বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল। সকাল হল পৃথিবীতে আর আমার জীবনে। রাত্রি অবসানের সঙ্গে সঙ্গেই কুমার অভিমন্যু পৌঁছলেন বিরাট রাজসভায় যুদ্ধের অভিসন্ধিতে। তবে আমি মরুনন্দিনী, ঊষর বালুকা রাজির মাঝে আমার বেড়ে ওঠা, আজন্ম ক্ষত্রিয় মূল্যবোধ সঞ্চারিত আমার ধমনীতে। মূল্যবোধ, মানবিক বোধগুলিকে যে বিভিন্ন জাগতিক নীতির মূল্যে কিনে নেয়। ক্ষত্রিয় নারী কি যুদ্ধভয়ে বিচলিত হতে পারে, না বিচলনের প্রকাশ ঘটাতে পারে? মাত্র মাস ছয়েক ছিল আমাদের দাম্পত্য জীবন, স্পষ্ট মনে আছে কি উত্তম ছিল সেই ভালোবাসার দিনগুলো। সুভদ্রাপুত্র অভিমন্যু যেন মাতুল কৃষ্ণের মূর্ত উত্তরাধিকার, অনবদ্য তার প্রেম কলা। তারপর ভারতবর্ষ জুড়ে বেজে উঠল রণসঙ্ঘ, ধর্মযুদ্ধ। যুদ্ধের আবার ধর্ম কি দেয় যুদ্ধ? নারীকে দেয় অকাল বৈধব্য, পুত্র শোক, সহোদরের বিয়োগ যন্ত্রণা, আর পুরুষকে শোণিত মেয়েদের সজ্জায় মাখামাখি ক্ষণস্থায়ী জয়ের মিথ্যে গৌরব। আচ্ছা, মাতৃগর্ভে সমরশাস্ত্রে জ্ঞানার্জন সম্ভব? এক কিশোরকে
অমরত্বের ভ্রান্ত প্রতিশ্রুতি দিয়ে তাঁরই পিতৃব্যেরা ঠেলে দেন রক্তলোলুপ সাত সাত্রী হিংস্র সাপদের মুখে। চক্রবুহ, সিংহাসনের লোভের চক্রবুহ, ক্ষমতার চক্রবুহ, পিতৃতন্ত্রের চক্রবুহ, ধর্মপুত্র যুধিষ্ঠির, নরশ্রেষ্ঠ কৃষ্ণ, মহাবলী ভীম, কেউ কেউ একবারও ভেবেছিলেন এই কিশোরীর কথা? পিতৃপ্রতিম এই মানুষগুলোর মনের আয়নায় একবারও কি ভেসে উঠেছিল উত্তরার এক জোড়া কিশোরী আঁখি? ওঠেনি, ওঠে না। ক্ষমতার দাবা খেলায় মগ্ন পুরুষ তাই স্বচ্ছন্দে বিসর্জন দিতে পারে কৈশোরকে, নারীত্বকে। হা অভিমন্যু, যুদ্ধের বারোটা দিন আমি গর্বিত হয়েছি তোমার জন্য, দুরু দুরু বুক নিয়ে গর্বিত হয়েছি আশঙ্কায় অহংকারে। অবশেষে অবশেষে ত্রয়োদশ দিনে অভিমন্যু আমি বাঁচতে চাই না, আমিও যাব তোমার সঙ্গে অমর লোকে। দামাতুল কৃষ্ণ, আমাকে বাধা দিও না। কোথায় তোমার পরাণ সখা, যিনি আমাকে নির্বাচিত করেছিলেন পুত্রবধূ হিসেবে, সেই বীরশ্রেষ্ঠ অর্জুন, যিনি আপন আত্মজকে শত্রু সায়ক থেকে রক্ষা করতে অক্ষম, ধিক, এমনকি অন্তঃপুরবাসিনীদের সম্মুখীন হওয়ার সাহসও তার নেই। তাই মাতা সুভদ্রাকে, মাতা দ্রৌপদীকে আর আমাকে শান্ত করতে তোমায় পাঠিয়েছেন। তুমি কি বলবে আমি জানি নারায়ণ, শৈশব থেকেই শুনে আসছি, দেখে আসছি। ক্ষত্রিয় যোদ্ধাদের জীবনটাই অনিশ্চিত, তার জন্য শোক করো না, উনি অমৃত জগতের বাসিন্দা হয়েছেন। আমিও তো তাই চাই, চাই তার সহগামিনী হতে, আমায় নিবৃত করছো কেন? নারী বলে কি সেই অধিকারটুকু প্রাপ্য নয় আমার? হ্যাঁ জানি আমি গর্ভবতী, কি হবে, কি হবে এই বদ্ধ ভূমিতে আরো এক সন্তানের জন্ম দিয়ে? তাকে সুস্থ জীবন দিতে পারবেন তো ত্রিভুবন নিয়ন্ত্রক বাসুদেব? ভ্রূণ হত্যা পাপ, হত্যা পাপ নয়, স্বপ্নকে হত্যা করা, এক কিশোরীর ছোট ছোট স্বপ্নগুলো, পুতুল খেলার জীবনটাকে সত্যি করে তোলার স্বপ্ন। পারলাম না, নিজেকে মারতে পারলাম না, অনাগত সন্তানের মুখ চেয়ে। কিন্তু কিন্তু ওরা তো পারলেন, দ্রোণাচার্যের যোগ্য পুত্র অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্রখানি সম্বরণ করতে না পেরে তার লক্ষ্য স্থির করলেন আমার গর্ভে। স্বামী মারা যাওয়ার পঞ্চম দিনে আমার গর্ভস্থ সন্তানটিকেও হারাতে বসেছি। পুরুষ, পৌরুষ, পুরুষত্ব, ধিক, নিরস্ত্র নারীর নিষ্পাপ অনাগত ভ্রূণ হত্যা করতেও যাদের হাত কাঁপে না, সে পুরুষ, সে বীর? না মাধব, পরীক্ষিতকে জীবন ফিরিয়ে দেবেন না। কি করবে ও এই জীবন নিয়ে? আমাদের চলে যেতে দিন, যুদ্ধহীন, রক্তহীন, মৃত্যুহীন, লোভহীন অন্য উপত্যকায়। কি রাজা হবে আমার পরীক্ষিত? আমার পরীক্ষিত রাজা হবে? রাজা, রাজত্ব, শোণিত পিচ্ছিল পথে, বিষাক্ত দীর্ঘশ্বাসের আবহাওয়ায় ছুটবে তার রথ লোভের রাজপ্রাসাদের দিকে, আর সেই রথের চাকায় পিষ্ট হতে থাকবে উত্তরা, উত্তরারা, আর তাদের মতো অনেক নারী, তাদের ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে।